নমস্কার বন্ধুরা, আপনি যে ক্রমাগত সাইরেনের শব্দ শুনতে পাচ্ছেন এটা ইউক্রেনের রাজধানী কিভ থেকে আসছে, যেখানে রাশিয়ার পক্ষ থেকে বিমান হামলার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে হাই অ্যালার্ট জারি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রকৃতপক্ষে গতদিনে রাশিয়া থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল যে পুতিনের ক্যামলিন কমপ্লেক্সের উপর দুটি ফাইটার দ্রোন আছে। এই দুই দ্রোন রুশের রাডার ডিফেন্স সিস্টেমের দ্বারা ক্যামলিন পার্লামেন্ট বিল্ডিংয়ের ঠিক উপরে রুশি পতাকার কাছে এসে গুলি করা হয়। কয়েক সেকেন্ডের মধ্যে এই বিপজ্জনক ফাইটার দ্রোনটি আগুনের গোলাতে রূপান্তরিত হয়ে যায়। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে প্রেসিডেন্ট পুতিনকে হত্যার জন্য ইউক্রেন দ্রোন দিয়ে হামলা চালিয়েছে, কিন্তু এই দ্রোন হামলার অভিযোগ ও প্রেসিডেন্ট পুতিনকে হত্যার ব্যর্থ চেষ্টার সঙ্গে সামনে এসেছে আরেকটি তত্ত্ব। ইউক্রেন এবং তার মিত্ররা বলছে কি আছে থিওরি, সেটাও আজকের ভিডিওতে আমরা বলবো, এবং সেই সাথে বলবো যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে চলেছে কিনা তাও আজকে বলবো। বন্ধুরা, Did Ukraine try to assassinate Vladimir Putin? Russia accusing Ukraine of trying to assassinate President Putin last night. There has been a failed attempt to assassinate the Russian president. সবথেকে প্রথমে আপনার জানা উচিত একটি ফাইটার দ্রোন কি। যখন একটি দ্রোন মিসাইল বা অন্যান্য এক্সপ্লোসিভ মেটেরিয়াল দিয়ে সজ্জিত হয় তখন তাকে বলা হয় ফাইটার দ্রোন। এতে এমন প্লেট লাগানো আছে যে যা সহজেই টার্গেটকে নির্মূল করে দিতে পারে। দ্রোনকে রাশিয়ার পার্লামেন্ট ভবনে নষ্ট করে দেওয়া হয়েছে বিল্ডিং এর বুক থেকে। পুতিনের গ্র্যান্ড ক্যামলিন প্যালেস প্রায় 300 মিটার দূরে পুতিন এই আক্রমণ থেকে সম্পূর্ণভাবে রক্ষা পেয়েছেন। যাই হোক, আমি যদি আপনাকে ক্যামলিন কমপ্লেক্সের কথা বলি তো এটাকে আপনি সিম্পল দুর্গ ভাবতে পারেন, যেভাবে আমাদের রাজারা তাদের দুর্গ তৈরি করেছিলেন। ঠিক একইভাবে রুশি ক্যামলিন কমপ্লেক্সে রাষ্ট্রপতি পুতিনের রাজত্বে আছে, রাশিয়ার সংসদ ভবন আর এর সঙ্গে রাশিয়ার অন্যান্য ইম্পর্টেন্ট অফিসগুলো ওখানেই আছে। এটাকে হেড অফ মস্কো, সেন্টার অফ মস্কো বলা হয়। এই কমপ্লেক্সে গ্র্যান্ড ক্যামলিন প্যালেসও আছে, একটা সময় রাশিয়ার সম্রাট থাকতেন, আর এখন রাশিয়ার রাষ্ট্রপতি শাসনে আছে। আর এই কমপ্লেক্সে আক্রমণ করা মানে পুরো রাশিয়াকে আক্রমণ করা, এই জন্য রাশিয়া এটাকে গম্ভীরভাবে দেখছেন। বন্ধুরা, রাষ্ট্রপতি পুতিনের ওপর এই দ্রোন হামলার পর রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এখন নির্ণায়ক হয়ে অত্যন্ত বিপজ্জনক মোড় নিয়েছে। কারণ এই হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার সব বড় অফিসারকে হত্যার অর্ডার দিয়েছেন। পুতিনের এই অর্ডারের পরেই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন ও অন্যান্য দেশে হাই লেভেল মিটিং শুরু হয়ে গেছে, কারণ রাশিয়ার জবাব সবথেকে বিপজ্জনক হতে পারে। বন্ধুরা, রাশিয়ার এই কম্পিটমেন্টের পর সারা বিশ্বে ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়েছে। দুই দেশের মধ্যে এই যুদ্ধ এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে দেখা যাচ্ছে, কারণ এখনও পর্যন্ত আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে তো সাহায্য তো করছিল, কিন্তু সেই সাহায্য ছিল লিমিটেড, এবং তৃতীয় কোনো দেশ কারোর সঙ্গে কারো পক্ষে যুদ্ধ করছে না। কিন্তু যদি রাশিয়ার রাষ্ট্রপতি জেলেনস্কিকে হত্যা বা হত্যার চেষ্টা করে তাহলে হয়তো যুদ্ধের গতিপথ পাল্টে যাবে। দ্রোন হামলা ভিডিও প্রকাশের পর ইউক্রেনের রাজধানী হাই অ্যালার্টে। রাষ্ট্রপতি জেলেনস্কির ভয় রাশিয়ার হামলা তখন সরাসরি তাদের টার্গেট করবে। রাজধানীতে বসবাসকারী লোকজনকে তাদের অবিলম্বে সরিয়ে নিতে বলা হয়েছে। যদিও কয়েকদিন ধরেই ইউক্রেনের অনেক শহরে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া, এর প্রায় সব দেশেই রাশিয়া মিসাইল বর্ষণ করা হচ্ছিল, কিন্তু এখন যুদ্ধের দৃশ্যপট বদলে গেছে, কারণ এখন মিসাইলের বৃষ্টি খুব দ্রুত বেড়েছে। ইউক্রেনের খেরসন শহরে ক্রমাগত মিসাইল হামলা চলছে। ইউক্রেনের মিডিয়া কিপ পোস্ট থেকে টুইট করা হয়েছে, রাশিয়ার মিসাইল সব খেরসনের আবাসিক এলাকায় সরল বিশ্বাসে টার্গেট করছে, যেখানে বিপুল সংখ্যক বেসামরিক সিভিলিয়ান্স বসবাস করেন। খেরসনের সুপারমার্কেট, রেলওয়ে স্টেশনে রাশিয়া বিমান হামলা করেছে। রাশিয়ার মিসাইল হামলায় খেরসনে 31 জন নাগরিক প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত 48 জন মানুষ গুরুতর আহত হয়েছে এবং তাদের হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। বন্ধুরা, এই হামলার পর অবশ্যই দুটি থিওরি বেরিয়ে এসেছে, একটি যা ইতিমধ্যেই আপনাদেরকে বলা হয়েছে, এবং যেমন রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ইউক্রেন রুশি প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যে দ্রোন হামলা চালিয়েছেন। আর দ্বিতীয় থিওরিটি এর থেকে সম্পূর্ণ ভিন্ন, এবং এতে রাশিয়ার ষড়যন্ত্র দেখা যাচ্ছে। রাশিয়া ইউক্রেনের 30% এলাকা দখল করে নেওয়ার জোরালো কারণ রয়েছে। রাশিয়ার কারণে গত 434 দিন ধরে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এবং এর হাজার হাজার সৈন্য ও নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের প্রপার্টি ব্যাপক ক্ষতি হয়েছে, এবং এটা সম্ভব যে সে পুতিনকে হত্যার ষড়যন্ত্র করেছিল যাতে সে এই যুদ্ধে জয়ী হতে পারেন। একই সাথে দ্বিতীয় থিওরিটি হলো যে এই আক্রমণটি রাশিয়া নিজে একটি পরিকল্পনার অধীনে করেছে, যাতে এটি ইউক্রেন এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর ওপর চাপ সৃষ্টি করতে পারে, এবং এর মাধ্যমে তিনি ইউক্রেনের বিরুদ্ধে খোলাখুলিভাবে আচরণ করার সুযোগ পান। রাশিয়া যে কোনো উপায়ে ইউক্রেনকে জয় করতে চায়। এটা সম্ভব যে রাশিয়া নিজে ক্যামলিন প্যালেসে হামলা করেছে,
ইউক্রেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে মিলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হত্যা করতে চায়, এর ভিত্তিতে ইউক্রেনের বিরুদ্ধে হাই লেভেল ওয়ার চালাতে চায়। এখন রাশিয়া যদি বড় ধরনের ইউক্রেনের উপর হামলা চালায়, তাহলে বলা হবে পুতিনকে হত্যা ষড়যন্ত্র করেছিল ইউক্রেন এবং রাশিয়া কেবল তার প্রতিশোধ নিয়েছে, কারণ এরপরে বিশ্ব তাকে দোষারোপ করতে পারে না। কারণ এই দুটি থিওরির পর আপনাদের বলে রাখি, ইউক্রেনের পক্ষ থেকে পুতিনকে হত্যার চেষ্টা করেছে ইউক্রেন। রাশিয়ার এই দাবি ইউক্রেন তো পুরোপুরি অস্বীকার করেছে। ইউক্রেন বলছে না ক্রেমলিনকে টার্গেট করা হয়েছে, না পুতিনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। বন্ধুরা, যখন পুতিনের ওপর ড্রোন হামলার কথা বলা হয়, এটাও আপনার জানা উচিত রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে কিভাবে নিরাপত্তা দেওয়া হয়। বলা হয় পুতিন বিশ্বের সব থেকে বড় লিডার্সদের একজন, যার সিকিউরিটি এমন যে একটি পাখিও পার হয়ে তাকে মারতে পারবে না। পুতিন যদি কোনো ফাংশনে যোগ দিলে সমস্ত ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়, এয়ারপেস বন্ধ করে দেওয়া হয় এবং অন্যান্য লোকদেরও হাই লেভেলে চেক করা হয়। প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস অর্থাৎ SBP দায়িত্ব রাশিয়ার প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এবং তার পরিবারের সদস্যদের সিকিউরিটি প্রোভাইড করা হয়। এর পাশাপাশি রাষ্ট্রপতিকে ঘিরে রয়েছে শতাধিক হাইট্রিন বডিগার্ড। এই বডিগার্ডরা রাষ্ট্রপতিকে আরও 24 আওয়ার সিকিউরিটি দেয়। কাউকে পাঠানোর কথা কেউ ভাবতেও পারে না। ওনাকে পরিপূর্ণ খাবার ও পানীয়র জন্য যা দেওয়া হয় শুধুমাত্র তাদের টিম নিয়ে আসে এবং তাদের টিম মেম্বাররা খান এবং পান করেন, তবেই তা প্রেসিডেন্টকে দেওয়া হয়। রুশি প্রেসিডেন্ট যদি কোথাও যান, তার আগে ওনার সিকিউরিটি এক মাস আগে থেকেই পৌঁছে যান। তারপর একের পর এক বিষয় ডিপের সিট ইনসিট করা হয়। পুতিন যখন কোনো বড় পাবলিক প্লেস বা বিদেশ সফরে থাকেন, তখন গার্ডসরা নিজেদের 4টি দলে বিভক্ত করেন। প্রথমটি তার সবচেয়ে কাছাকাছি থাকে এবং নিরাপত্তা প্রদান করেন। অন্যান্য গার্ডসরা আছে যাদেরকে মানুষ দেখতে পায় না বা বলতে পারে যে লোকেরা তাদের দিকে মনোযোগ দেয় না। তৃতীয় টিমটি ভিড়ের মাঝখানে এবং চতুর্থ স্কোয়াডটি স্নাইপারের সাথে ছাদের নজর রাখে। শুধু তাই নয়, পুরো ক্রেমলিন কমপ্লেক্সে ফোনের ইউজ ব্যান করা হয়েছে, কারণ পুতিন নিজেই মোবাইল ফোন ব্যবহার করে না। এমনটাই বলা হয় গুপ্তচরবৃত্তির ভয়ে ফোন ব্যান করা হয়েছে। পুতিন সম্পর্কিত সমস্ত রাশিয়ান বিল্ডিংয়ের উপরে অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমকে ইনস্টল করা হয়েছে। বন্ধুরা, এই সিস্টেমটি কয়েক সেকেন্ডের মধ্যে বাতাসে উঠতে থাকা সমস্ত অবজেক্টকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিতে পারে। তবে প্রশ্ন অবশ্যই জাগে, রুশি বিল্ডিং যখন এত নিরাপদ, তখন ড্রোনটি কীভাবে পুতিনের এত কাছে পৌঁছালো? এমনকি যারা এই ধরনের রাশিয়ান সিকিউরিটির দায়িত্ব পালন করেন, তারা কতটা অ্যাক্টিভ ছিলেন তাদের নিয়েও সন্দেহ জাগে। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই এই ফ্যাক্টই তো জানেন যে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার ওয়ার শুরু হয়েছিল। এটি প্রায় 440 দিন হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি। এই যুদ্ধে কে জিতেছে সেখানে শুধু ধ্বংসই হয়েছে, আর এই ধ্বংসলীলা দুই দিকেই, কিন্তু ইউক্রেনের সর্বনাশ অনেক বেশি হয়েছে। ইউক্রেনের সৈন্যসহ নিরীহ বেসামরিক মানুষও নিহত হয়েছে। আই হোপ ইউ ডেট হু ফাউন্ড দিস ভিডিও ইনফরমেটিভ। অনেক অনেক ধন্যবাদ।